আসসালামু আলাইকুম, আমি কাকলি আপনাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে তৈরি করব ট্রুটি ফ্রুটি। সেই জন্য আমাদের যেটা দরকার মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হলো পেঁপে। এই উপকরণটা দিয়ে আমরা ট্রুটি ফ্রুটি তৈরি করব। আর এখানে ট্রুটি ফ্রুটি তৈরি করার জন্য পেঁপে আমি ধুয়ে নিয়ে কেটে নিয়েছি, অ্যাকচুয়ালি ছোট ছোট করে কিউব করে নিয়েছি। আপনারা আপনাদের মাপ মতন কেটে নেবেন, আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। যেহেতু আমি দুটো পেঁপে নিয়েছিলাম, একটা একটু হালকা পাকা পাকা ভাব চলে এসেছিলো, তাতেও কোনো সমস্যা নেই। একবারে ফুল কাঁচা হলেও ভালো হয়, এখানে হালকা, এতে তো কোনো ক্ষতি হবে না। তো আমি এটা ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, তো আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি ভালো করে একটু ফোকাস করে দেখাচ্ছি। টুকরো সাইজটা খুব বেশি বড় না, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিউব যেটাকে আমরা বলি, ঠিক সে টাইপের। তো এটা এখন আমরা ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। তো এখন আমরা একটা পাত্রে পানি গরম করতে দিয়েছি। এই পাত্রটা গরম, পানির পরিমাণটা ততটুকুই নেবেন যতটুকু আপনার পেপার সিদ্ধ হইতে টাইম লাগবে, বা সিদ্ধ হাফ সিদ্ধ হইতে যতটুকু লাগবে ততটুকু। ফুল সিদ্ধ করবো না এখানে আমরা, এটা হাফ সিদ্ধ করব। তো সেই জন্য আমাদের বেশি সময়ও লাগবে না হাফ সিদ্ধ করতে। তো এখানে আমি একটু হালকা লবণ দিয়ে দিয়েছি, হাফ চামিচ। এতে পেপারটাও সিদ্ধ হইতে ভালো হবে, একটু হালকা লবণের ভাব থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন পানির বয়েল চলে এসেছে, আর একটু পরে আমি এটা নামাই নিব। নামাই নেওয়ার পরে এটা হচ্ছে আমি এই ছেঁকে নিব, একটা যে কোনো চাকনি টাইপের জিনিস দিয়ে এটা ছেঁকে নিব। এখানে আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি হাফ কাপ, সরি, এক কাপ চিনি দিয়ে নিব। ও, এক কাপ চিনি দিলাম এর মধ্যে, আর এর মধ্যে এক কাপ চিনিতে আমি দেড় কাপ পানি দিব। তো এক কাপ দিলাম, আরও হাফ কাপ পানি দিব। এই যে হাফ, আরও হাফ কাপ পানি দিলাম। এটা চিনিটা গলা পর্যন্ত এড করব, পুরোটা যখন গলে যাবে। যেহেতু আমি এখানে লাল চিনি ইউজ করেছি, সেই জন্য লাল লাল দেখাচ্ছে। এখানে আমরা যে কোনো চিনি ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটা আমাদের চিনিটা গলতে থাক। আর চলুন ততক্ষণে এই যে পেঁপেটা আমি ছেঁকে নিয়েছি, এই পেঁপেটা হালকা হাফ সিদ্ধ যেটাকে বলে, সেই হাফ সিদ্ধটা এটা ছেঁকে নেওয়ার পরে এটা এখন আমরা ওই পাত্রে দিয়ে দেবো। ততক্ষণ, এতক্ষণ আমাদের এর পাত্রের বয়েল চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন পাত্রে বয়েল চলে এসেছে। এখন এর মধ্যে আমরা এই পেঁপেগুলো ঢেলে দিয়ে দিব, আর এবার আমরা পেঁপেটা ফুল সিদ্ধ করে নেব এই চিনির শিরার মধ্যে। এটা ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব ততক্ষণ না পেঁপেটা ফুল সিদ্ধ হয়ে যায়। তো এটা আমরা ভালো করে নাড়াচাড়া দিয়ে সব চিনির শিরার মধ্যে ডুবে যাই, সেরকম একটু নাড়াচাড়া করে নিব, আর এটা সিদ্ধ হওয়া পর্যন্ত টাইম দিব। তো দেখতেই পাচ্ছেন বয়েল চলে এসেছে, আর এটা সিদ্ধ হইতে বেশি টাইম লাগবে না, কারণ প্রথমে আমরা হাফ সিদ্ধ করে রেখেছিলাম, আর হালকা সময়ের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যেখানে আমাদের পেঁপেটা এখন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা চুলাটা বন্ধ করে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তার আগেই আমার চুলাটা বন্ধ করে দিয়েছি। এখানে এখন আমি পেঁপেগুলো চারটা ভাগে ভাগ করে নিয়েছি, কারণ একটু আমি একটু কালারফুল ট্রুটি ফ্রুটি বানাবো। সেই জন্য প্রথমে আমি গ্রিন কালার নিয়ে নিলাম, আর এখানে বাটিতে দিয়ে দিব। ওয়াও, দেখতেই পাচ্ছেন কালারটা দেওয়ার পরে কত সুন্দর কালার চল দেখাচ্ছে, দারুণ। তো এখানে আমি রোজ পিঙ্ক কালার দিব, আর দিব অরেঞ্জ কালার, আর একটা আমি এমনি রেখে দেব। যেহেতু তিনটা তিন কালারের, যেটা একটু এমনি রাখলেও এটা একটু সাদা টাইপের আরেক কালার দেখাবে, সেই জন্য একটাতে আমি কোনো কালার দিব না। তো এখন আমি রোজ পিঙ্ক কালারটা নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা সেটা, চাইলে আপনারা এটা এক কালারও রাখতে পারেন। কিন্তু যেহেতু আমি একটু কালারফুল হলে দেখতে ভালো লাগে, সেই জন্য আমি একটু কালারফুলের কারণে বিভিন্ন ধরনের কালার দিব এর মধ্যে। দিলে অ্যাকচুয়ালি পরবর্তীতে দেখবেন কত সুন্দর দেখাচ্ছে। দেখো, আমি গ্রিন কালার আর রোজ পিঙ্ক কালার দিয়ে দিয়েছি, এখন আমি এর মধ্যে এই অরেঞ্জ কালারটা দিব। তো এখানে আমি যেহেতু হাফ অল্প করে দিব, কারণ কালারটা এমনিতেই অনেক বেশি হয়ে যায়। দেখতে পাচ্ছেন পরিমাপটা, ফুল চামিচ দেই নাই আমি, এখানে হাফ চামিচ নিয়েছি। তো এটা এখন আমি এভাবে সারা রাত রেখে দিব, কারণ যদি সারা রাত যায় তারপরে কালারটা সুন্দর হবে, অবজার্ভ করবে, আর যে যে চিনির শিরা ছিল শিরাটা ভালো করে পেঁপের মধ্যে চলে যাবে। এভাবে আমি সারা রাত রেখে দিব, তারপরে নেক্সট ডেতে সকালবেলাতে আমি আপনাদের নেক্সট ডেতে দেখাচ্ছি।
এই যে সকালবেলা হয়ে গেছে, দেন সারা রাত এখানে ছিল, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর করে অবজার্ভ করেছে, কালারগুলো আরো ডিপ হয়ে গেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হালকা ছিল, এখন ভিতরে কালারটাও চলে গেছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে, দেখেই বুঝতেছেন। তো এগুলো এখন আমি ছেঁকে নিব। এগুলো ছাকার পরে এই যে এখন টিস্যু পেপার দিয়েছি, ঠিক এর উপর এখন দিয়ে দিব, দিয়ে আমরা এটা রৌদ্রে শুকাতে দিব। টিস্যু পেপার আর একটা পাত্রে দিয়েছি, কারণ এতে এটার যে পানি পানি যে ভাব সেটা টিস্যু পেপারটা অবজার্ভ করে নেবে, আর এরপরে আমরা রোদে দিব। তা একে একে এভাবে আমি সবগুলোই হয় তুলে দিব, হ্যাঁ ছেঁকে নেব আর রোদে দিব। তো এরপরে দেখতে পাচ্ছেন, এরপর আমরা এখন এভাবেই নেক্সট কালারটা নিব। নেক্সট কালারটা নিয়ে সেম ভাবেই সবগুলো ছেঁকে নিব আর টিস্যু পেপারে দিব, এতে যতটা সুন্দরভাবে পানিগুলো অবজার্ভ করে নিবে, শুকানো হবে, ততটাই ভালো হবে। একটা রোদ দিলেই এনাফ, ত্রুটি ফুটি অনেক বেশি শক্ত হয় তা না। হ্যাঁ, শুধু এর মধ্যে যে পানি পানি যে ভাবটা, এটা যখন শুকিয়ে যাবে তখনই ত্রুটি ফুটি আমার রেডি হয়ে যাবে। হ্যাঁ, একটু ঝামেলা মনে হলেও হতে পারে, কারণ এটা 2 দিন ধরে বানাতে হয়, আর এটাতে বেশি রোদ দেওয়ারও দরকার নেই। এটা সকালবেলা রাখবেন, বিকালবেলা এটা উঠাবেন, যতটুকু হবে ততটুকু। যদি রোদে দেওয়ার মতন কারো যদি সময় বা সুযোগ না পান, তাহলে এটা ফ্যানের বাতাসেও রাখতে পারেন, বা কারো চুলার নিচে যদি ফাঁকা থাকে, সে রান্না করতেছেন, সেক্ষেত্রে তার নিচেও দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে সেটাও হবে। অপশনাল নয় যে রোদেই দিতে হবে, ফ্যানের বাতাসেও শুকায় নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সারা রাত রাখার কারণে কালারটা অবজার্ভ করে ফেলেছে, এই জন্য। আর সঙ্গে সঙ্গে করলে অ্যাকচুয়ালি এটা কালারটা অনেক হালকা হয়, সেই জন্য আপনারা সারা রাত রাখবেন। সঙ্গে সঙ্গে করা যায় কিন্তু ভালো কালার আসে না, সেই জন্য অ্যাকচুয়ালি আমরা সারা রাত রেখে দিই। এই আপনারাও আশা করে সারা রাতই রাখবেন, তাহলে কালারটা ভালো আসবে। খাওয়ার এতে কালারের জন্য খাওয়ার মধ্যে কোনো টেস্ট কম বেশি হবে না, কিন্তু দেখার মধ্যে হবে, সেই জন্য সারা রাতটা রাখার জরুরি। তো এটা আমরা এখন ছেঁকে নিয়ে আমরা রোদে দেব। নেক্সট রোদে পরের দিন আমি রোদে দেওয়ার পরে কেমন হয়েছে সেটা আমি দেখাবো। নিজে রোদ থেকে উঠাই নিয়েছি, এখন এগুলো আমি সব প্লেটে উঠাই নেব। যে পানি পানি যেগুলো ছিল এগুলো অ্যাকচুয়ালি শুকিয়ে গেছে, এই কালারগুলো এখানে দেখা যাচ্ছে, এখন এগুলো আমি উঠাই একটা প্লেটে সার্ভ করব। তো রেডি আমার ট্রুটি ফ্রুটি, কত সুন্দর কালার দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এই জন্য আমি কালারফুল বানানোর জন্য বিভিন্ন কালার ইউজ করেছি, আর কালারফুল হলে এটা অ্যাকচুয়ালি ভালো লাগে দেখতে। তো আমি বলবো এরকম কালারফুল বানাবেন, আর এই ট্রুটি ফ্রুটিটা বিভিন্ন ড্রেজারে আপনি ইউজ করতে পারবেন। এটা আইসক্রিমে দিতে পারবেন, উপরে ডেকোরেশনের ক্ষেত্রে কেকের উপরে দিতে পারবেন, পায়েসের উপরে দিতে পারবেন, অ্যাকচুয়ালি সিমাইয়ের উপরেও।